नमस्कार, आमी कौशिक राय। एस्ट्रो एडुकेशन यूट्यूब चैनले सकल प्रिय दर्शक बंधु के आंतरिक अभिनंदन, शुभेच्छा और अनेक अनेक भालोबासा जानाय। शनि महाराज न्याय कारक ग्रह तीन गुण लाभ दीते चले चार राशि के। सोनार सिंहासने बसते चले चार राशि। कौन कौन चार राशि কোন কোন দিক থেকে লাভ পাবে, কি ফল হতে চলেছে শনি মহারাজ, শনি মহারাজের কৃপায় এই চার রাশির এক কথাই আমি বলবো ভাগ্য চমকাতে চলেছে। কেন আমি তাও আপনাদেরকে বোঝাব। দেখুন, শনি আমাদের কর্মফলদাতা গ্রহ, আপনারা প্রত্যেকেই জানেন, এবং শনি হচ্ছে ন্যায়কারক গ্রহ। এবং শনিকে আমি আবারও বলছি, যাদের শনি রাশিচক্রে পীড়িত আছে, আপনার রাশিচক্রে শনি পীড়িত, আপনি অবশ্যই কুকুরকে দুধ অথবা রুটি অথবা মিষ্টি আপনি খাওয়ান। আপনার সাড়েসাথী চলছে, আপনার শনি ঢাইয়া চলছে, আপনার শনির মহাদশা চলছে, আপনি দুধ রুটি অথবা মিষ্টি আপনি কুকুরকে খাওয়ান, বিশেষ শনি মহারাজের কৃপা কিন্তু পাবেন। এবং শনিবার দিন আপনারা অশ্বত্থ গাছে জল দিন এবং সর্ষার তেলের প্রদীপ প্রজ্বলন করুন। যাদের শনি সম্বন্ধীয় সমস্যা চলছে তারা এই কাজটা করুন। আপনার রাশিচক্রে শনি নিজস্থ, শনি আপনার রাহুযুক্ত, শনি আপনার কেতুযুক্ত, শনি বীজযোগ সৃষ্টি করছে, অবশ্যই এই ক্রিয়াগুলো আপনাকে করুন। শনি আপনার হাতেও যদি খারাপ থাকে তাতেও কিন্তু শনি আপনার অনেকটাই ফেভারে হবে। তবে আপনাদের এই জ্যোতিষশাস্ত্রের জন্মছকের পাশাপাশি নিজেদের বাস্তুশাস্ত্র, বাস্তুর জায়গাটাও কিন্তু রেক্টিফিকেশন করা দরকার। বাস্তু আমাদের জীবনে বিশেষভাবে ফল কিন্তু দিয়ে থাকে। বাস্তু যদি রেক্টিফিকেশন না করেন সেক্ষেত্রেও কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সমস্যা কিন্তু সম্মুখীন আপনাকেই হতে হবে। আমি আবারও বলছি, শুধু প্রোগ্রাম, প্রতিদিনকার প্রোগ্রাম শুনলে হবে না। আপনার জন্মছকটা সঠিক অ্যাস্ট্রোলজারকে দিয়ে, এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দিয়ে আপনারা প্রতিকার প্রতিবেদন করুন, কোন জায়গাতে সমস্যা। যারা কর্ম পাচ্ছিলেন না, কর্মের জায়গাটা শনি নিয়ন্ত্রণ করে। আপনার ব্যবসা বলুন, আপনার সন্তান বলুন, এইগুলো সমস্ত কিন্তু শনির ক্ষেত্রে আছে। অর্থাৎ অর্থ, এটাও কিন্তু শনি। তো কোন এই চার রাশি, প্রথম যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির আপনার রাশিতে, রাশির সপ্তমভাবে শনি অবস্থান করছে, শশ নামক মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে। এবং আপনার 12 অক্টোবর থেকে এটা মার্গী হয়ে যাচ্ছে, বিশেষভাবে শুভ ফল দিবে। এবং আর এই বৃহস্পতি আপনাদের ভাগ্যবতী, এই ভাগ্যবতীও 18 অক্টোবর থেকে মার্গী হয়ে যাচ্ছে। দুটি প্ল্যানেট কিন্তু মার্গী হচ্ছে। অর্থাৎ যাদের দাম্পত্য জীবনে দুঃখ কষ্ট চলছে, সেই দাম্পত্য জীবনে দুঃখ কষ্ট কমবে, আপনাদের রোজগারের জায়গাটা বৃদ্ধি করবে, শরীরগত দিকটা, শরীর স্বাস্থ্যের দিকটা আপনাদের ভালো হবে। এবং এর পাশাপাশি আপনাদের ব্যবসা ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গা কিন্তু থাকছে, অর্থাৎ ব্যবসার দিকটা কিন্তু ভালো হবে। এবং শনি যখন বকরি থেকে মার্গী হয়ে যাবে কি না, শারীরিক পার্টটা আপনাদের অনেক অংশেই কিন্তু ভালো দিবে এবং সুখ আপনাদের বৃদ্ধি করবে এবং সম্পত্তিগত দিক থেকে কর্কট রাশি ক্ষেত্রে লাভ কিন্তু দিবে। অর্থাৎ কর্কট রাশি হতে চলেছে এই শনি মহারাজের কৃপায় তিন গুণ কিন্তু লাভ পেতে চলেছে। অর্থাৎ সোনায় সুয়াগা হতে চলেছে এবং ধনের জায়গাটা, আর্থিক স্থিতির জায়গাটা যথেষ্ট মজবুত করবে, অর্থাৎ ক্যাশ ফ্লোটা আপনাদের কিন্তু বৃদ্ধি করবে। এরপরের যে রাশি সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে দেখুন, এমনিতেই শনির সাথে শুক্রের কিন্তু পরম মিত্রতা। আপনাদের ক্ষেত্রে রাজযোগকারী প্ল্যানেট হচ্ছে শনি। শনি আপনাদের পঞ্চমপতি এবং চতুর্থপতি, কেন্দ্র ত্রিকোণ রাজযোগ সৃষ্টি করছে এবং শশ নামক মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে।
এবং নিজভঙ্গ রাজ্যকে কিন্তু সৃষ্টি করছে। এই শনি বকরি থেকে মার্গী হচ্ছে, এই বৃহস্পতিও বকরি থেকে মার্গী হচ্ছে, অর্থাৎ তুলা রাশির ক্ষেত্রে কী দিবে, আপনাদের সম্পত্তিগত দিক থেকে লাভ দিবে, আপনাদের পারিবারিক সুখের জায়গা দিবে, আপনাদের কেরিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট দিবে, আপনাদের সন্তান সুখের জায়গা দিবে, আপনাদের আকস্মিক ধনপ্রাপ্তির জায়গা দিবে, প্রপার্টি থেকে আপনাদের লাভ দিবে, রাজনীতির ক্ষেত্রে যারা আছেন সেখান থেকে আপনারা কিন্তু লাভ পাবেন, এবং অর্থনৈতিক আর্থিক স্থিতির জায়গা কিন্তু আপনাদের মজবুত করবে। শনি শনি আপনাদেরকে দুহাত ভরে দিতে চলেছে, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি। এরপরের যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশির আপনার রাশিতে এই শনি অবস্থান করছে এবং বকরি থেকে মার্গী হবে, এবং 18 অক্টোবর এই বৃহস্পতিও কিন্তু বকরি থেকে মার্গী হয়ে যাচ্ছে। দেখুন শশনাম মহাপুরুষ রাজ্য, এবং আপনাদের ক্ষেত্রে কি দেখা যাচ্ছে, আপনাদের কর্মের জায়গাটা কিন্তু ভালো দেবে। এই যে মার্গী শনির দৃষ্টি আপনাদের কর্ম হবে, অর্থাৎ কর্মক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গা, কর্মপ্রাপ্তির জায়গা, আমি আবারও বলছি মকর রাশি কর্ম জায়গাটা ভালো দিবে, আপনাদের বিদেশ থেকে লাভ দিবে, আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, দৈনিক রোজগার আপনাদের বৃদ্ধি করবে, আকস্মিক ধনপ্রাপ্তি মকর রাশির ক্ষেত্রে কিন্তু করতে চলেছে, এবং বিভিন্ন দিকে কাজ আটকে আছে, আপনার বিল পাস হচ্ছে না, এই আটকে থাকা কাজ যেগুলো বিল পাস হচ্ছিল না সেই বিল আপনাদের পাস হবে, এবং আটকে থাকা কাজগুলো আপনাদের সম্পূর্ণ কিন্তু। পরের যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে আপনাদের কর্মপতি এবং আপনাদের লাভ সফলতা অধিপতি আপনাদের কর্মভাবে অবস্থান করছে, শশনাম মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে এবং বকরি থেকে মার্গী হয়ে যাচ্ছে, এবং আপনাদের ভাগ্যপতিও আপনাদের 18 অক্টোবর থেকে বকরি থেকে কিন্তু মার্গী হচ্ছে। এই দুইটি মেজর প্ল্যানেট আপনাদের কর্মভাবে অবস্থান করছে, অর্থাৎ কর্মকেন্দ্রিক সমস্যাগুলো কাটবে প্রথম কথা, ভাগ্যের পূর্ণমাত্রার সাপোর্ট আপনারা পাবেন, এবং শরীর স্বাস্থ্যের দিকটা, শরীরগত দিকটা আপনাদের ভালো হবে, এবং আপনাদের দৈনিক রোজগার বৃদ্ধি করবে, ব্যবসা ক্ষেত্রে আপনাদের শুভ, ব্যবসার জায়গাটা কিন্তু ভালো দিক দেখা যাচ্ছে, এবং আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং, সম্পত্তিগত দিক থেকে লাভ, এবং আপনাদের আকস্মিক ধনপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু থাকছে, এবং ভূমি ভবন বাহন সুখ কিন্তু আপনারা পেতে চলে। আপনি মেষ রাশির মানুষ, আপনি ডায়েরিতে নোট করে নিন, কপাল কিন্তু আপনাদের খুলতে চলেছে মেষ রাশির, এবং কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গা কিন্তু থাকছে মেষ রাশির। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, শুনি আপনাদেরকে দুহাত ভরে দিতে চলেছে। ভিডিওটি এ পর্যন্তই, এই বিষয়ে যদি আপনাদের কোনো কমেন্ট থাকে অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান কমেন্ট আপনারা করুন, এবং জয় শনিদেব এটি আপনারা অবশ্যই কমেন্টে লিখুন। নমস্কার, ধন্যবাদ।